দেশের স্বার্থে নয় নিজের জন্যেই রুশ নাগরিকদের যুদ্ধে পাঠাচ্ছেন পুতিন, এমনটাই মনে করছেন বেশিরভাগ রাশিয়ানরা। তাই যুদ্ধ এড়াতে মরিয়া হয়ে উঠেছেন তারা। গত কিছুদিনে নতুন করে শরণার্থী সংকট দেখা দিয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে রিজার্ভ ফোর্সের 3 লাখ সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই বিপুল পরিমাণে মানুষ পালাচ্ছেন দেশ ছেড়ে। রাশিয়ার সাথে জর্জিয়ার সীমান্ত আছে, রাশিয়া থেকে জর্জিয়া যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না, তাই বেশিরভাগ রুশ নাগরিক গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন দেশটিকে। বিমানের টিকিট না পেয়ে সড়কপথেই রওনা দেন হাজার হাজার মানুষ, যা দুই দেশের সীমান্তে তৈরি করে গাড়ির লম্বা লাইন। যদিও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না জর্জিয়ার সাধারণ মানুষজন, বিরোধী একটি রাজনৈতিক দলের ডাকে রাশিয়া বিরোধী প্ল্যাকার্ড হাতে জড়ো হন তারা। রুশ নাগরিকদের প্রবেশাধিকার বন্ধের দাবি জানাচ্ছেন বহু মানুষ। জর্জিয়ার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা তাদের, এছাড়া অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলেও শঙ্কা জানান আন্দোলনকারীরা। এছাড়া রাশিয়ার সাথে ফিনল্যান্ডের 1300 কিলোমিটার সীমান্ত আছে, তবে ফিনল্যান্ডে যাবার ক্ষেত্রে রাশিয়ানদের ভিসার প্রয়োজন হয়। ফিনল্যান্ডও বলছে তাদের সীমান্ত দিয়েও রাশিয়ানদের আশা বৃদ্ধি পেয়েছে, তবে সেটি এখনও সামাল দেবার পর্যায়ে আছে। অনেক রুশ নাগরিকের গন্তব্য সার্বিয়া, দেশটিতে যেতে রুশদের ভিসার প্রয়োজন হয় না। এছাড়া রাশিয়ার উপর সার্বিয়ার কোনো নিষেধাজ্ঞাও নেই, তাই মস্কো বেলগ্রেড রুটে এয়ার সার্বিয়ার ফ্লাইটের আগামী কয়েকদিনের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। ইউক্রেনে পুতিন আগ্রাসন শুরু করার পরই অবশ্য অনেকে সার্বিয়া পাড়ি জমিয়েছিলেন। গেল 7 মাসে অন্তত 50,000 রুশ নাগরিক এই দেশটিতে বসবাস শুরু করেছেন। রাশিয়া থেকে ইস্তাম্বুল, বেলগ্রেড এবং দুবাই যাবার জন্য অনেকে বিমানের টিকিট কিনেছেন। প্রেসিডেন্ট পুতিন রিজার্ভ সৈন্য তলবের পরপরই এসব জায়গায় যাবার জন্য বিমানের টিকিটের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। কোনো কোনো গন্তব্যের টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে রাশিয়া থেকে তুরস্কের আসার ওয়ানওয়ে টিকিটের চাহিদা এবং দাম দুটোই ব্যাপকভাবে বেড়ে গেছে। অন্যদিকে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ এড়িয়ে যেতে যেসব রাশিয়ান দেশ ছাড়ছেন তাদেরকে জার্মানিতে স্বাগত, কিন্তু লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং চেক রিপাবলিক ভিন্নভাবে কথা বলছে। তারা জানিয়েছে রাশিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের তারা আশ্রয় দেবে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানে ইউক্রেনের 1/5 অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। তবে ওইসব এলাকা পুনরুদ্ধার করার লক্ষ্যে সম্প্রতি পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক সপ্তাহে কিছু সফলতাও পেয়েছে তারা। রুশ বাহিনী পিছু হটায় গত কয়েকদিন কার্যত চুপি ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সম্প্রতি সেই নীরবতা ভেঙে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে রাশিয়ার রিজার্ভ সেনার একাংশকে ইউক্রেন অভিযানে মোতায়েনের ঘোষণা দেন পুতিন। এই জন্য প্রায় 3 লাখ সেনাকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। পুতিনের এই ঘোষণার পর রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শ্যুইগ জানান, প্রাথমিকভাবে সামরিক অভিজ্ঞতা আছে রিজার্ভ সেনার এমন প্রায় 3 লাখ নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে। ক্রেমলিনের এমন সিদ্ধান্ত ধাক্কা হিসেবে এসেছে অনেক রুশ নাগরিকের জন্য। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধ রাশিয়ার বড় শহরগুলোর বাসিন্দারা এতদিন টের পায়নি, কিন্তু পুতিনের ভাষণ শেষ হতে না হতেই এই যুদ্ধের আঁচ শহরবাসীরা টের পাচ্ছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক রুশ নাগরিক বলেন, পুতিনের জন্য যুদ্ধ করতে চায় না, এত অল্প বয়সে মরতেও চায় না। মস্কোর বাসিন্দা ভিজেস্লাভ ও তার বন্ধু যুদ্ধ এড়াতে নিজেকে অসুস্থ দেখানোর চেষ্টা করছেন। তিনি বলেন, মাদকাসক্তির জন্য মানসিক স্বাস্থ্যসেবা অথবা চিকিৎসা গ্রহণ ভালো উপায় হতে পারে, কম খরচ এমনকি বিনামূল্যেও পাওয়া যেতে পারে। যুদ্ধ এড়াতে কালিনিনগ্রাদের এক বাসিন্দা আরও মরিয়া, তিনি বলেন, যুদ্ধের তালিকায় নামতলা এড়াতে তিনি সব কিছু করবেন। তিনি বলেন, আমি আমার হাত পা ভেঙে ফেলবো, কারাগারে যাব, গোটা প্রক্রিয়াটা এড়াতে সব কিছু করব। অবশ্য সৈন্য সংকটের বিষয়টি সরাসরি স্বীকার করেনি ক্রেমলিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর এই সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভ শুরু হয় রাশিয়ায়। বিক্ষোভ থেকে 1,000-এর বেশি রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়ান পুলিশ।